আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 10 মিনিট রাইটিং পোস্টের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিয়মিত ও অনিয়মিত। এর আগে আমি আরও দুটি বিষয় আগের দুটি ভিডিওতে আলোচনা করেছি 10 মিনিট রাইটিং পোস্টের। এখন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব 10 মিনিট রাইটিং পোস্ট নিয়মিত বনাম অনিয়মিত। আমরা অনেকে অনেক কাজে দক্ষ হতে চাই কিন্তু আমরা নিয়মিত হতে পারি না। যেমন ধরেন আমি ইংরেজি শিখতে চাই কিন্তু এখন যদি বলা হয় যে আপনি প্রতিদিন 30টা করে শব্দ পড়বেন নিয়মিত, কিন্তু এটা আমরা 2-1 দিন অথবা 10-12 দিন করার পরে আমরা নিয়মিত থাকতে পারবো না। দেখা গেছে আমাদের লাইফে সমস্যা, আনন্দ উল্লাস থাকবে, তারপর আমাদের কাজের মধ্যে নিয়মিত থাকতে হবে। আমরা যদি কোনো কাজে নিয়মিত না থাকতে পারি তাহলে অবশ্যই সেই কাজে উন্নতি করা সম্ভব না। এই জন্য আমাদের নিয়মিত হতে হবে। আমরা ইংরেজি শিখতে চাই, আমরা রিডিং স্কিল ভালো করতে চাই, আমরা রাইটিং স্কিল ভালো করতে চাই, আমরা তো এই কেউ বলতে পারবো না যে আমরা নিয়মিত 100 দিন আমরা ইংরেজি পত্রিকা পড়েছি। তাহলে আমাদের আমরা চাই ঠিকই কিন্তু আমরা চাওয়ার জন্য পাওয়ার জন্য যতটুকু যা দরকার তা আমরা করি না। এখানে স্যার 10 মিনিট রাইটিং পোস্টের যে বিষয়টা নিয়মিত 2 মিনিট পরে 8 মিনিটে কমেন্ট করতে বলেছেন, তাহলে আমরা যদি প্রতিদিন 10-15 মিনিট সময় দিই, একটা সময় আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিই, তখন দেখা গেছে কি আমরা নিয়মিত আস্তে আস্তে রিডিং এবং রাইটিংয়ে খুব বেশি দক্ষতা অর্জন করতে পারবো। দক্ষতা কাকে বলে? দক্ষতা হচ্ছে আমরা কোনো কিছু পারি, ঠিক আছে, সেটা কিন্তু দক্ষতা না। আমরা একটা কাজ করতে করতে নিয়মিত করতে করতে খুব ভালো পারি সেটা হচ্ছে দক্ষতা, মানে একবারে নিখুঁত, মানে ভুল করতে করতে শিখতে 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 তারপরে আমরা ভালো একটা পর্যায়ে পৌঁছাতে পারি, মানে ওই কাজে খুব আমি দক্ষ, খুঁটিনাটি অনেক বিষয় আমি জানি, আমি নিয়মিত এই কাজটা করি, ঠিক আছে। তাহলে আজকে যে বিষয়, আমাদের অবশ্যই যে কোনো কাজ খুব বেশি নিয়মিত হলে আমরা ওই কাজে খুব ভালো ফলাফল পেতে পারি, ঠিক আছে। আজকে আমি এখানেই আমার টপিকের বিষয়ে আলোচনা শেষ করলাম। তাহলে যারা আমার ভিডিওতে দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নি, সাবস্ক্রাইব করে নেন। শুভকামনা সবার জন্য। আগামী পোস্টে অবশ্যই আপনাদের নতুন টপিক নিয়ে আমি 10 মিনিট রাইটিং পোস্টের আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ।